নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ও ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা সমস্ত খেলার আপডেট পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে পাকিস্তানের এক্স ক্রিকেটার সোয়েব আক্তার তিনি বিরাট কোহলির নোবলটা নিয়ে কি বললেন সেটা আপনাদেরকে জানাই তো ভারতবর্ষে পাকিস্তান ম্যাচে শেষ ওভারে যখন নাবাসের একটি ফুল টস বলে বিরাট কোহলি ছয় মারেন এবং আম্পায়ার সেই বলটাকে নো বল দেয় তারপর থেকে অনেকই সেই বলটাকে নিয়ে বিতর্ক চলেছে তো সেই বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন পেসবোলার শোয়েব আক্তার তিনি বলেছেন যে তার মনে হচ্ছে না যে ওইটা নোবল দেওয়া উচিত ছিল তিনি বলছেন যে ওইটা নোবলের থেকে একটু নিচে ছিল বলটা তাই এত গুরুত্বপূর্ণ মুমেন্টে আম্পায়ার তিনি ডাইরেক্ট নোবল না দিয়ে থার্ড আম্পায়ারকে জিজ্ঞেস করতে পারত কারণ ওইটা কিন্তু ম্যাচের খুব ভাইটাল সময় ছিল তাই এটা সম্পূর্ণ আম্পায়ারের দোষ যে তিনি সেই বলটাকে চেক করেননি তিনি ডিরেক্ট নোবল দিয়ে দিয়েছেন যেইটা পরিষ্কার দেখা গেছে যে বিরাট কোহলি শরীরে অনেক আগে দিয়ে খেলেছে এবং সেই বলটা পরের দিকে বিরাট কোহলির কোমরের নিচে আসতো তাই এইটা খুবই বড়ো মিস্টেক করেছে আম্পায়ার মারের অ্যাজমাস তাই আমি আশা করব যে ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপে এরকম কোনো ক্রুশিয়াল মুমেন্টে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে সেটা যেন থার্ড আম্পায়ারকে জিজ্ঞেস করে নেওয়া হয় তো বন্ধুরা শোয়েব আক্তার তার মতে কিন্তু সেটা নোবল ছিল না আপনার কি মতামত সেটা আমাকে শেষে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে শুনুন বিরাট কোহলি নিজের নোবল ইনসিডেন্টটাকে নিয়ে কি বলেছিলেন তো বিরাট কোহলিকে যখন সেটা নোবল ছিল কি না জিজ্ঞেস করা হয়েছে বিরাট কোহলি তিনি বলেছেন যে মাঠের মধ্যে দুটো যোগ্য আম্পায়ার ছিল যারা বহু বছর সঠিক সিদ্ধান্ত দিয়েছে তাই তারা ভেবে যে সিদ্ধান্তটি নিয়েছে তা সেটাকে আমরা সম্মান করি মাঠের মধ্যে অনেক সময় এরকম ক্রুশিয়াল মুমেন্ট চলে আসে তখন আম্পায়ারকে অনস্পট সিদ্ধান্ত নিতে হয় আমরা পরে ক্যামেরাতে সেটা দেখতে পারি আম্পায়ার সেটা দেখতে পারে না যদিও আমার মনে হয় যে সেটা নোবল ছিল এবং আম্পায়ার সেটাকে নোবল দিয়েছে তো এই বিষয়ে আমি বাড়তি কিছু বলতে চাই না আপনারা সবাই দেখেছেন যে সেটা কী ছিল আপনারাই এবার ডিসাইড করুন ওটা নোবল ছিল কি ছিল না তো বন্ধুরা এবারে শুনুন সাকিবুল হাসান তিনি কী বলছেন প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ তারপরে প্রেস কনফারেন্সে সাকিবুল হাসানকে জিজ্ঞেস করা হয় যে সাকিব তুমি তোমার গ্রুপের মধ্যে কোন দলকে হারাতে চাইছো সাকিবুল হাসান তিনি বলেন বাংলাদেশের সমর্থকরা চাইছে যাতে ভারতকে বাংলাদেশ হারায় এবং আমরাও তাই চাইছি ভারত প্রচণ্ড শক্তিশালী দল তাদেরকে যদি আমরা হারাতে পারি আমাদের দল অনায়াসেই অনেক আত্মবিশ্বাস ফিরে পাবে তাই আমিও চাই যাতে বাংলাদেশ ভারতকে হারাক শুধু গ্রুপ ম্যাচে নয় যদি বাংলাদেশ ফাইনালে ওঠে তাহলে যেন বাংলাদেশের বিপক্ষে ভারত থাকে তাহলে ভারতকে হারিয়ে বাংলাদেশ ট্রফি নেবে এটাই বাংলাদেশের সমর্থক জনগণ সবার ইচ্ছা তো বন্ধুরা আশা করি এই ভিডিওটিতে যে সমস্ত আপডেট দিয়েছি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আমরা নতুন একজন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ